Non te fonte. আপনাকে দেখে তো ঠিক সুস্থ বলে মনে হচ্ছে না। বুঝলি টেলটো, কদিন থেকে শরীরটা খুবই দুর্বল লাগছে, মাথাটাও মাঝে মাঝে ঝিমঝিম ঝিমঝিম করছে, একবার ডাক্তারের পরামর্শ নেওয়া দরকার, কি বলিস? হ্যাঁ হ্যাঁ, তাই চলুন স্যার, তাই চলুন। যখন মাথা ঝিমঝিম করছে তখন এটা ফেলে রাখার কোনো দরকার নেই, এক্ষুনি গিয়ে ডাক্তার দেখিয়ে নেব। চল তাহলে এখনই ডাক্তারের কাছে যাই। ও মা, আর পারি না, মা গো, মা মা, রক্ষা করো মা। আস্তে আস্তে চলুন স্যার, আস্তে আস্তে চলুন, বেশি তাড়াহুড়ো করার দরকার নেই, আমাদের হাতে অনেক সময় আছে। বলুন বলুন কি হয়েছে বলুন। মাথাটা বড্ড ঘুরছে, আর এই এই দিকটা, না 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 না, এই এই দিকটা ভীষণ ধরপর করছে। ও ধরপর, শরীর যা করেছেন তো ধরপর করবেই। ধরপর করতে করতে একদিন ধপ বন্ধ, ব্যাস। সুতরাং বিশ্রাম, সম্পূর্ণ বিশ্রাম, কোনো ছুটোছুটি নয়, কোনো ঝাপাঝাপি নয়, কোনো লাফালাফি নয়, শুধু বিশ্রাম, একদম বিশ্রাম নিন। আর খাওয়া দাওয়ার কি হবে? হ্যাঁ, খাওয়া দাওয়ার কি হবে? মাছ মাংস ডিম বন্ধ। এ মা, ওইসব বন্ধ হলে খাবেন কি? হ্যাঁ আছে শশা, সারাদিন ধরে শশা খাবেন, শুধু শশা আর কিছু নয়। আর এই যে টনিকটা দিচ্ছি, এটাকে রোজ খাবেন, দিনে তিনবার করে খাবেন, তিন ছিপি করে খাবেন, খেতে ভালোই লাগবে। বাহ 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 বাহ, তা সিরাপের স্বাদ ভালো হলে আমি তো একদিনেই মেরে দেবো। একবারে নয়, একবারেতে রোগ হয়ও না, আর একবারেতে রোগ সারেও না। সুতরাং নিয়ম করে দিনে তিনবার করে, তিন ছিপি করে এক সপ্তাহ খাবেন, তারপরেতে রিপোর্ট দেবেন। আপনি না এলেও হবে, ওই প্যাংলা ছেলেটিকে দিয়ে রিপোর্ট পাঠাবেন, কিন্তু সাবধান, বিশ্রাম বিশ্রাম, না হলে কিন্তু ধরপর বন্ধ। আচ্ছা আপনি যা বলবেন। ও মাথাটা আবার কেমন যেন। নিন 500 টাকা ভিজিট দিন আর উঠে পড়ুন। বুঝলি কেলটু, সবই তো শুনলি, কিন্তু এই কয়েকটা দিন কে যে আমার দেখাশোনা করবে তাই ভাবছি রে। উহ মা গো, শান্তি দাও মা, মা। আরে আপনি কিচ্ছু ভাববেন না স্যার, আমি তো রয়েছি, আমি আপনার সব দেখভাল করব, আপনাকে একদম চিন্তা করতে হবে না। বা 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 বা, তোর মতো ছেলে তো আর হয় না, তুই না থাকলে আমার যে কি হতো। উহ মা গো মা। নিন আপনি শুয়ে পড়ুন, স্যার দেখছি ঘুমোচ্ছেন, তা ডাক্তার বাবু যখন বলেছেন সিরাপটা খেতে ভালো, তো দেখি একটু চেখেই দেখি। আ কি খেতে রে ভাই, দুর্দান্ত দুর্দান্ত, আরেকটু খেয়ে দেখি। আ আরেকটু খাই, আরেকটু আরেকটু, এই রে একটু একটু করে অনেকটা চেখে ফেলেছি। যা স্যার তো ধরতে পেরে যাবেন, কিছু একটা মতলব করতেই হবে। ঠিক আছে, এইবারে উঠুন, সিরাপটা খেতে হবে তো। ঘুমোচ্ছিলেন বলে আর ডাকিনি, এইবারেতে টনিকটা খেয়ে নিন। এই যে স্যার স্যার,
টনিকটা না, এই দেখুন না, প্রায় শেষ, কালকেই একটা আনতে হবে। একি রে কেলটু, একদিনেই এক বোতল টনিক শেষ হয়ে গেল? একি রে, এই যে 200 টাকা দাম রে, আর কেউ খেয়ে নিচ্ছে না তোরে কেলটু? সে ঠিক বুঝতে পারছি না স্যার, তবে হতেও পারে, আসলে আমি তো ঘরেতে ছিলাম না, এই এলাম, এসে দেখি টনিকটা হাফ হয়ে রয়েছে। চল রে নন্টে, স্যার এখন কেমন আছেন একবার দেখেই আসি। তাই চল স্যারকে দেখেই আসি, কারণ স্যারের শরীরটা কদিন ধরে বেশ খারাপই যাচ্ছে। আর কেলটুদাকে দেখ, দিন নেই রাত নেই শুধু স্যারের সেবাই করে চলেছে। তা সত্যি, দিন রাত এখনো একাই খেটে যাচ্ছে। এই তো মক্কেলরা এসেছে, এইবারেতে কায়দা করে ব্যাপারটা ওদের ঘাড়ে চাপিয়ে ফায়দা তুলতে হবে। এখন একটু ভালো বোধ করছেন তো স্যার? ভালো আর থাকি কি করে, আমি যা টনিক খাচ্ছি তা ডবল ফুরিয়ে যাচ্ছে। সে কি টনিক ডবল ফুরিয়ে যাচ্ছে? ঠিক আছে, আমরা এক্ষুনি আর একটা নিয়ে আসছি। এই নন্টে ফন্টে, স্যারকে কিরকম দেখলি বলতো? এই সময় স্যারের একটু বাগানে ঘোরাঘুরি করলে স্যারের শরীরের পক্ষে খুব ভালোই হবে। হ্যাঁ রে হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে, স্যারকে একটু ঘোরাঘুরি করানো দরকার। তা আমি স্যারকে নিয়ে বাগানে গিয়ে বসছি, তোরা কেউ স্যারের টনিকটা ওখানেতে নিয়ে আসবি ঠিক 10 মিনিট পরে। কিরে পারবি তো? হ্যাঁ হ্যাঁ, এইটুখানি করতে পারবো না, নিশ্চয়ই পারবো। চলুন স্যার চলুন, আপনাকে একটু বাগানেতে বেরিয়ে নিয়ে আসি। তা মন্দ বলিস নি, চল তাহলে। ঘোরাঘুরি করলে আর ঘরেতে ঢুকতে ইচ্ছে হয় না, কিন্তু কিন্তু চলুন স্যার, আপনার তো টনিক খাওয়ার সময় হয়েছে, চলুন ঘরেতে গিয়ে টনিকটা খেয়ে নিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি চল, টনিক খেতে হবে টনিক। নেড়ে ফোনটি তাড়াতাড়ি ঢাল, সময় হয়ে গেছে। তোরা এখানে? আচ্ছা টনিক, এটা তাহলে তোদেরই কাজ, একেবারে হাতে নাতে ধরা পড়েছিস। না না স্যার, আমরা নয়, আমরা নয় স্যার, না না স্যার, আমরা না স্যার, আমরা তো আপনার জন্যই স্যার। ছি ছি নন্টে ফন্টে, ছি ছি, শেষ পর্যন্ত তোদের এই কাজ, তোরা কিনা স্যারের টনিক খেয়ে নিচ্ছিস, আর স্যার এদিকে কিরকম অসুস্থ দেখ। ছি 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 ছি, আপনি ঠিকই আন্দাজ করেছিলেন স্যার, কিন্তু সেটা যে ওদের কাজ তাকে জানতো। লুকিয়ে লুকিয়ে টনিক টানা? হ্যাঁ, আজ দেখাচ্ছি মজা। এই নে কত টনিক খাবি, এই নে খা, এই নে এক দাগ টনিক, দু দাগ, তিন দাগ, চার দাগ, এই দেখ পুরো এক বোতল। আশা করি প্রয়োজনীয় টনিক খাওয়া হয়ে গেছে, আর কোনোদিন গুরুজনের জিনিসে হাত লাগাওয়ার চেষ্টা করবি না। ও মর্কট দুটো যা জব্দ হয়েছে না, এখন বেশ কিছুদিন ঠান্ডা থাকবে। ইস, অযথা ঠেঙানি খেলাম ফোনটে, কিন্তু কে আসলে দাগি আসামি সেটা বার করতেই হবে। ঠিক বলেছিস নন্টি, কে লুকিয়ে লুকিয়ে টনিক খাচ্ছে তাকে ধরতেই হবে। নে নে ফোনটে, নুনটা তাড়াতাড়ি ঢেলে ফেল। স্যারের টনিক খাওয়ার সময় হয়েছে, তার আগে
অবশ্যই আমি একটু চেখে দেখব। নতুন বোতল এসে গেছে দেখছি, স্যারও ঘুমোচ্ছেন, এই তালে ঝটপট একটু চেখে নি। খুব কায়দা করে নন্টে আর ফোনটের ঘাড়েতে দোষ চাপিয়েছি। এইবারেতে এটা গলায় ঢেলে দি। কি টনিক? টনিক কেলটু? কেলটু টনিক? কি কি করছিস তুই? কি করছিস? না না মানে না, আমি না স্যার, আমি না না মানে আমি একটু চেখে দেখছিলাম, মানে মানে চাখিনি স্যার, আমি আপনার জন্য ঢালছিলাম। বেরে এবার বোতল বোতল টনিক ঢালবো তোর মাথায়। এই নে এক বোতল, আর খাবি আর খাবি। এই নে দু বোতল, আর খাবি। এই নে এক ঘামা খাবি, আর তোর টনিকে নদীতে সাঁতার কাটিয়ে যাবো, আর খাবি আর খাবি। ভেতরে যা জমেছে না! সারা গায়ে এসব কি? স্যার বোধহয় আদর করে কেলটুদাকে